আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কলাগাছার বলি বা বুগলি রান্না রেসিপি নিয়ে। আমাদের লাগবে লবণ পরিমাণ মতো, ধনে গুঁড়া 1 চামচ, হলুদ, জিরা এবং মাংসের মশলা গুঁড়ো 1 চামচ, আর লাগবে আমাদের শুকনো লঙ্কা বা মরিচের গুঁড়া লাগবে 2 চামচ। এখানে রয়েছে সিদ্ধ করা কলার ভুগোল বা কলার মাই, রয়েছে 1টা ডিম, তারপরে রয়েছে ছোলার ডাল 1 কাপ, বীজাণু রয়েছে, আমাদের পেঁয়াজ পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এখানে রয়েছে আমাদের কাঁচামরিচ পরিমাণ মতো, তারপর রয়েছে ধনে পাতা কুচি পরিমাণ মতো। কড়াইতে আমরা তেলের মধ্যে গরম করে নিয়ে দিয়ে দিলাম, আমরা প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন, ধোয়াগুলা বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আমরা নাড়তে থাকবো। পেঁয়াজের এবং রসুনের রঙটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন উপর থেকে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা প্রথমে দেবো না, তাহলে কড়াইতে পেঁয়াজটা লেগে যাবে। একসাথে নাড়তে থাকবো, নাড়ার পর যখন বাদামি কালার চলে আসবে, বাদামি কালার হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেবো এতে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব। পেঁয়াজ এই রান্নাটা কিন্তু আমাদের সিলেটের অনেক প্রসিদ্ধ একটি রান্না। এটা হচ্ছে কলার ভুগোল বা অনেকে কলার মাইন বলে থাকে, কলার ভিতরে যে থাকে, কলার গাছ কাটার পরে যে ভিতরে একটা নরম একটা অংশ থাকে, ওইটা ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে কুচি কুচি করে পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপর পানি থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে রাখতে হয়। আমাদের মশলাগুলো বাদামি কালার হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমরা এখানে একটু পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করার পর আমরা একটু ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেড়ে দেব। নাড়াচাড়া করার পর ভালো করে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে দেব, নাড়াচাড়া করে দেবো। এরপর এখানে আমরা মশলাগুলো যে আমরা যে শুকনো মশলাগুলো রেখেছিলাম ওগুলো অ্যাড করবো একে একে। এটা সিলেটে অনেক প্রসিদ্ধ একটা খাবার, মজা লাগে এই রান্নাটা। আপনারাও চাইলে বাসা ট্রাই করে দেখে দেখতে পারেন। শিশু থেকে বৃদ্ধ যারা সব আছেন সবাই এইটা পছন্দ করবে। এখানে আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতো আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এই যে দিয়ে দিচ্ছে লবণ, তারপরে দিয়ে দেবো আমরা মানে সব মশলাগুলি একসাথে অ্যাড করে নেবো আর কি। এখানে যেহেতু আমি আগেই আপনাদেরকে উপকরণগুলো বলে দিয়েছিলাম, ধনে পাতা, ধনে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মাংসের মশলা, সবগুলো বা মশলা আমরা একসাথে ভালো মতো কষিয়ে নেব। মশলাগুলো যখন ভালো মতো কষানো হওয়ার পরে, মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর উপরের দিকে যখন তেলটা আসবে তখন আমরা অ্যাড করে নেব ভিজিয়ে রাখা ছোলার ডাল। ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ছোলার ডালগুলো, সেই সব ডালগুলো এখন অ্যাড করে নিয়ে নিচ্ছি। ছোলার ডাল অ্যাড করা হয়ে গেলে ভালো মতো নেড়ে ছেড়ে দেবো। এরপর যে আমরা পানি অ্যাড করে নেব, পানি অ্যাড করে নেওয়ার পর আমরা এটাকে একটু সময় নেড়ে ছেড়ে তারপর ঢাকনাটা ডেকে দিয়ে দেবো। তারপর আমরা অ্যাড করে নেব সিদ্ধ করে রাখা কলার মাই বা কলার ভুগোল যেটা আছে ওইটা, দুটো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব যেন মশলাগুলো সব কিছু যেন কলার মাইয়ের সাথে মিশে যায়। এই পর্যায়ে আমরা পানি অ্যাড করে নেব, পানিটা আপনারা পরিমাণ মতো দেবেন যাতে ছোলার ডালটা সিদ্ধ হয়, এই মতো দিতে হবে। পানিটা অ্যাড করার পর আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। সিলেটে অনেকেই খায়, আবার অনেকে হয়তো জানে না, আমি জানি না সঠিকলি, কিন্তু আমাদের এখানে মৌলভীবাজারে এটাও খায়। আমি অনেক দিন হয়েছে এটা রান্না করিনি, আমি ফার্স্ট অনেকদিন কি মানে আমি কখনো রান্না করিনি, আমার মা এটা রান্না করেছে দেখেছিলাম, তো আমি এটা প্রথমে রান্না করতেছি। তো রান্না করতে যাই মনে হলো যে আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করি, হয়তো অনেকে জানে অনেকে জানে না, কিন্তু কারো ভালো লাগে তাহলে ট্রাই করে দেখবে। এই পর্যায়ে আমি ঢাকনাতে ঢেকে দেবো, ঢাকনাতে 5 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে নেড়ে ছেড়ে দেবো, মানে ঝোলটা কমার মার পর্যন্ত। ঝোলটা কমে গেলে আমি একটা ডিম যে রেখেছিলাম ওটা ফেটে নেবো, ডিমটা আস্তে আস্তে করে অল্প অল্প করে উপকরণটার উপরে
আর ডালের উপরে দিয়ে দেবো। আমাদের পানিগুলো দেখে কমে এসেছিল, এরপর যে আমি ডিমটা দিয়ে দিয়েছি এবং ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি, যেন ডিমটা পুরাটাই খোলার মাইন এবং চানার ঠালের মধ্যে বা চুলা ডালের মধ্যে মিশে যায় ভালো মতো। তারপর আমি উপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা ভুজি। ধনে পাতাটা হচ্ছে বিলাতি ধনে পাতা ঝুঁটা, নেড়ে ছেড়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা এখানে চাইলে কাঁচামরিচ স্কিপ করে নিতে পারেন, অনেকে তো ঝাল পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন। তো যারা পছন্দ করেন তারা তো ঝাল ইচ্ছে মতো দিলেন, যারা পছন্দ করেন তারা। এখন আমরা ভালো মতো মিশিয়ে নিব, তারপর অপেক্ষা করবো কখন পানিটা আরও একটু ভালোভাবে যেন কমে যায়। তো ভালো মতো ঠান্ডা গেলে আমরা এটা চুলা আঁচটা বন্ধ করে দেবো। তার আগ পর্যন্ত আমরা এটাকে শুদ্ধ করা পর্যন্ত এবং পানিটা শুকানো আগ পর্যন্ত আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো, ঠান্ডা দিয়ে রেখে দেবো। ভিউয়ার্স যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জানাটা একটু করে দেবেন। আমি তো ঠান্ডাতে মানে এক্সপার্ট না, তাও আমার ছোট্ট একটু শেয়ার।